আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা পিএসপিতে কিভাবে ফর্ম ভ্যালিডেশন করতে হয় তা দেখব। তো মূলত সেই সম্পর্কে আগে একটু থিওরিটিক্যাল ধারণা নিয়ে নিই, পরে প্র্যাকটিক্যালি আমরা করে দেখব। কারণ থিওরিটিক্যাল ধারণা আমাদের যতটা প্রয়োজন, প্র্যাকটিক্যাল তার চেয়ে বেশি প্রয়োজন। মানে আমাদের নিজে প্র্যাকটিস করে করে শিখতে হবে, সেখানে অনেক ভুল বেরোবে, কিন্তু আগে থিওরিটিক্যাল ধারণাটুকু নিতে হবে। তো মূলত আমরা এর পরবর্তীতে লারাভেল দিয়ে আমাদের ফর্ম ভ্যালিডেশন খুব সহজেই করবো, কিন্তু আগে র পিএসপি দিয়ে শিখে নেওয়াটা বেটার, কারণ বেসটা তাতে মজবুত হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমি হেল্প নিচ্ছি হলো W3 স্কুলের, সেখানে কিছু জিনিস আপনাদেরকে আমি দেখাবো বলে সিদ্ধান্ত নিয়েছি, সেগুলো একটু দেখবো। আচ্ছা, ফর্ম ভ্যালিডেশন বলতে কি, আমরা যে ফর্মের মধ্যে ডাটা ইনপুট দেবো সে ডাটাগুলো সঠিক হচ্ছে কিনা সেটা আমাদের নিচে ইরোর আকারে মেসেজ দেবে, এবং সেখানে আরো সিকিউরিটির ব্যাপার থাকে। সেই ফর্মের ভিতরে আমরা কোনো হ্যাক করার জন্য কোনো কিছু ইনফরমেশন পাঠাচ্ছে কিনা সেগুলো পর্যন্ত চেক করা হবে। এগুলো আমরা এখানে একটু ধারণা নেব। যেমন দেখেন পিএসপি ফর্ম ভ্যালিডেশন, আচ্ছা এই যে এই ফর্মটার ক্ষেত্রে দেখেন যে রিকোয়ার্ড ফিল, এই ধরনের আউটপুট ইনপুট দেখাবে। আমি যদি কোনো নেমের ক্ষেত্রে ভুল কোনো সংখ্যা দিই তাহলে সেখানে ইরর দেখাবে, ইমেল সঠিক না দিলে, ইমেলের যে সিনট্যাক্স সেটা সঠিক না দিলে ইরর দেখাবে। এগুলো কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্কে খুবই সহজ, তবে পিএসপি দি করাটা একটু একটু বেশি করে লিখতে হয়। আমরা তারপরে এখানে একটু শিখে নেব। দেখেন নাম সাধারণত কি হয়, রিকোয়ার্ড হয় অনলি কন্টেইন করে লেটার, হোয়াইট স্পেস। তো এইগুলো আমাদের চেক করতে হয়, যেগুলো এখানে দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড মাস্ট লেখে, জেন্ডার আমাদের রিকোয়ার্ড লাগে, এগুলো যেগুলো রিকোয়ার্ড লাগে সেগুলো রিকোয়ার্ড করে দিব, আর যেগুলো যে ধরনের ক্যারেক্টার কন্টেন্ট করে সেগুলো আমরা এখানে টেস্ট করব। কিভাবে টেস্ট করব, যে এখন আমাদের টেস্ট ফিলগুলো এরকম হবে, চারটা ইনপুট নিচ্ছি, নেম, ইমেল, ওয়েবসাইট আর কমেন্ট, এটা একটা টেস্ট এরিয়ার মধ্যে, ঠিক আছে। এইটুকু আমরা ইনপুট নেওয়াটা আমরা জানি, আর গত টিউটোরিয়ালে আমরা দেখেছি রেডিও বাটনের মধ্যে তিনটে রেডিও বাটন থাকবে, একটা জেন্ডারের জন্য, সরি একটা ফেল, একটা মেবল, একটা 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 মেল, একটা ফিমেল, একটা আদার্স, তিনটে বাটন থাকবে। তিনটের মধ্যে যেটা আমরা চেক করবো সেটার ভ্যালু যাবে। আমি যদি এই জেন্ডারে এখানে ফিমেলে চেক করি তো এখানে ফিমেল বাটনের ভ্যালুটা ফিমেল হবে। আচ্ছা, এবার ফর্মের মধ্যে এলিমেন্ট, দেখেন আমরা ফর্মের এই যে অ্যাকশনটা কোথায় দিব, অ্যাকশনটা এই যে অ্যাকশন দিছে এখানে পিএসপি ইকো HTML স্পেশিয়াল ক্যারেক্টার, তারপর এখানে সার্ভার পিএসপি সেলফ। আচ্ছা, এখানে আমি সার্ভার কিছু সেলফ দিলেই তো হতো, আমি আবার ইকো HTML স্পেশিয়াল ক্যারেক্টার কেন দিলাম, এটা আসলে সিকিউরিটির জন্য। এইখানে যদি আমি কোনো ক্যারেক্টার দিই, এই সম্বন্ধে আমরা নিচে বিস্তারিত আলোচনা করব, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের HTML স্পেশাল ক্যারেক্টার এটা চেক করে সেটার থেকে আমাদের সিকিউরিটি দিবে, ঠিক আছে। এই যে এখানে হোয়াট ইজ সার্ভার পিএসপি সেলফ ভ্যারিয়েবল, এটা আমরা আগেই দেখেছি। পিএসপি সেলফ ভ্যারিয়েবল বলতে বোঝায় আমাদের ওই যে পেজে আমরা কাজ করতেছি সেই পেজেই ভ্যালুগুলো ডাটাগুলো নিচে শো করবে, তাই না। এই যে দ্য ডলার সার্ভার পিএসপি সেলফ ইজ এ সুপার গ্লোবাল ভ্যারিয়েবল দ্যাট রিটার্নস দ্য ফাইনাল নেম অফ দ্য কারেন্টলি এক্সিকিউটিং স্ক্রিপ্ট, অর্থাৎ যে কারেন্টলি এক্সিকিউটিং স্ক্রিপ্টে সেই ফাইলেই আমাদের ডাটাটা পাঠাচ্ছে, তাই তো। তারপরে সো দ্য সার্ভার পিএসপি সেলফ সেন্ডস দ্য সাবমিশন সাবমিটেড ফর্ম ডাটা টু দ্য পেজ ইটসেলফ ইনস্টেড অফ জাম্পিং টু দ্য ডিফারেন্ট পেজ। আচ্ছা, হোয়াট ইজ HTML স্পেশাল ক্যারেক্টার ফাংশন, এই যে দেখেন দ্য HTML স্পেশাল ক্যারেক্টার ফাংশন কনভার্টস স্পেশাল ক্যারেক্টার টু HTML এন্টিটিস, দিস মিন্স দ্যাট উইল দ্যাট ইট উইল রিপ্লেস HTML ক্যারেক্টার লাইক গেটার দেন লেস দেন উইথ যে অ্যান্ড LT অ্যান্ড অ্যান্ড গেটার দেন, দিস প্রিভেন্ট অ্যাটাকার্স ফ্রম এক্সপ্লোটিং দ্য কোড বাই ইনজেক্টিং HTML অর জাভাস্ক্রিপ্ট কোড, ক্রস সাইট স্ক্রিপ্টিং অ্যাটাক্স যেটাকে বলা হয়, এটার জন্য এটা আমাদের রোধ করার জন্য HTML স্পেশাল ক্যারেক্টার এটা ব্যবহার করা হয়। আচ্ছা, তো এখন এইখানে বিস্তারিত কিছু ব্যাখ্যা আছে যে হাউ টু অ্যাভয়েড সার্ভার ডলার্স আন্ডারস্কোর সার্ভার পিএসপি সেলফ এক্সপ্লয়েট। এটা যেহেতু আমাদের যে এখানে সুযোগ রয়েছে, যদি আমরা শুধু এটা ব্যবহার করি তাহলে যে HTML ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার যদি আমরা এটা ইউজ না করি তাহলে আমাদের কিন্তু এই যে এটা এক্সপ্লয়েট হতে পারে, এখানে আমাদেরকে হ্যাক করতে পারে, ঠিক আছে। তো এই জন্য আমাদের এই দেখেন HTML স্পেশাল ক্যারেক্টার এই ফাংশনটা ব্যবহার করে তার মধ্যে দেওয়া হচ্ছে ডলার আন্ডারস্কোর সার্ভার পিএসপি সেলফ। ওকে, এবার ভ্যালিডেশন করার জন্য আরও কিন্তু আমরা কিছু পদ্ধতি এখানে ব্যবহার করবো, যেগুলো যে এখানে আপনার পড়লে পেয়ে যাবেন, তিনটে পদ্ধতি। যেমন একটা হলো দেখেন এখানে ভ্যালুগুলো নেওয়া হচ্ছে, যদি সার্ভার পোস্ট হয় তাহলে এই ভ্যালুগুলো আমাদের পাঠিয়ে দেওয়া হবে এই ফাংশনে, ঠিক আছে। এই ফাংশন কি, এই ইনপুট টেস্ট আন্ডারস্কোর ইনপুট ফাংশনে পাঠিয়ে দেওয়া হবে ডাটাটা, ডাটাটাকে প্রথমে ট্রিম করা হবে, ট্রিম করা হবে, তারপর স্ট্রিপ স্ল্যাশেস দিয়ে ডাটাকে এখানে এই স্ট্রিপ স্ল্যাশেস ফাংশনের মধ্যে ডাটাটাকে পাঠিয়ে দেওয়া হবে,
তারপর দেন এসটিএমএল স্পেশাল ক্যারেক্টার থেকে ডাটাটাকে পাঠিয়ে দেওয়া হবে। এই যে তিনটে ফাংশনের মধ্যে ডাটাটাকে পাঠিয়ে দেওয়া হলো, এখানে চেক করা হবে, সিকিউরিটি চেক করা হবে, সেগুলো ব্যাখ্যা এখানে সুন্দর করে বলে দেওয়া আছে যে কি করে স্ট্রিপ আননেসারি ক্যারেক্টার, এটা এটা কি দ্বারা ইয়ে করা হয়, যে আমাদের যে স্ট্রিপ ফাংশন সেটা দ্বারা। আচ্ছা, রিমুভ ব্যাক স্ল্যাশ ফ্রম দ্য ইউজার ইনপুট ডাটা, এই যে স্ট্রিপ স্ল্যাশ আছে এটা দ্বারা ব্যাক স্ল্যাশ গুলো আমাদের সেগুলো কি করা হয়, রিমুভ করা হয়। আর এসটিএমএল স্পেশাল ক্যারেক্টার তো বলাই হয়েছে আগে, যে গেটার দেন লেস দেন, এইগুলোকে আমাদের ডলার এলটি অ্যান্ড এনটি অ্যান্ড অ্যান্ড গেটার জিটি এটাতে ইয়ে করে ফেলে, ঠিক আছে। তো আমাদের মূলত পুরো পেজটা হবে এরকম যে আমাদের ইনপুট গুলো এখানে নিব, আর ইনপুট গুলোকে চেক করার জন্য আমরা ডাটা আকারে এই যে আমার টেস্ট আন্ডারস্কোর ইনপুট ফাংশনে পাঠিয়ে দিয়ে এখানে তিনটে ফাংশনের ভিতরে মাঝখানে কল করব। ওকে, আচ্ছা, এরপরে এরপরে দেখি আমরা এখানে যদি আমাদের আগের ফিল্ডে একটা জিনিস আমরা দেখেছি, যদি ডাটা আমরা ফাঁকাও দিই, ফাঁকাও রাখি, তাহলে কিন্তু আমাদের ইনপুটটা অ্যাকসেপ্টেড হবে। কিন্তু এখানে এবার রিকোয়ার্ডে গেলে আমরা যেটা দেখতে পাবো, রিকোয়ার্ডে গেলে আমাদের যে এখানে যদি ফাঁকা হয়, আমি আগেই চেক করে নিচ্ছি যে যদি ফাঁকা হয় তাহলে বলবো নেম ইজ রিকোয়ার্ড, ঠিক আছে। নেম এররের মধ্যে আমি একটা স্ট্রিং রেখে দিব নেম ইজ রিকোয়ার্ড, না হলে আমার ভ্যালুটা পাঠিয়ে দেবো টেস্ট ইনপুট। এরকম ফাঁকা আছে কিনা সেটা চেক করে দেখবো, এই যে লং প্রসেস আসলে পিএসপিতে ভ্যালিডেশন করা। আবার এখানে দেখবো যদি ফাঁকা হয় তাহলে আমি লিখবো ইমেল ইজ রিকোয়ার্ড, আর যদি ফাঁকা না হয় ভ্যালুটা আমি টেস্ট ইনপুটে পাঠিয়ে দেবো। তাহলে টেস্ট ইনপুট ফাংশনটাতে আমি চেক করার জন্য পাঠিয়ে দিব যদি ফাঁকা না হয়। আচ্ছা, এটা হলো আমাদের রিকোয়ার্ড এর কাজ, যেমন পুরো জিনিসটা এরকম, এখান থেকে ইনপুট গুলো নিচ্ছি, নিয়ে এই আমি এখানে ট্রাই ইনস্টল করছি না এখন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা যেটা এখান থেকে শিখেছি, আমি আমার কাছে মনে হয়েছে, পিএসপি ফর্ম বা ইউআরএল বা ইমেইল চেক, এই যে এখানে আমি কোনো গার্বেজ পাঠাচ্ছি কিনা সেটা আমরা কিন্তু, যে প্রেগ ম্যাচ, এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাবো, প্রেগ ম্যাচ বা প্রেগ রিপ্লেস, এগুলো এইগুলো জিনিস কি, এগুলো আমরা যখন এই যে এখানে মূলত ইয়েতে গিয়ে পাবো, রিলেশনাল রেগুলার এক্সপ্রেশন, পিএসপি রেগুলার এক্সপ্রেশন, আপনারা যদি স্বর্গে গিয়ে যান পড়েন তাহলে এখানে ভালো করে বুঝবেন। আসলে আমি এটা এখানে বের করে রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি করি, যখন বিভিন্ন সময় ইউজারদের কাছ থেকে এইচটিএমএল আকারে কোনো ইনপুট নেই, ঠিক আছে, তো সেই ইনপুটগুলোর মধ্যে কোনো ভেজাল মানে কোনো কিছু গার্বেজ যাচ্ছে কিনা, বা সেখান থেকে আমাদের যাচাই বাছাই করে কাট সাট করে চেক করে আমাদেরকে ওই ভ্যালুটুকু নিয়ে আবার আমাদেরকে শো করতে হয়, কাজ করতে হয়। কথাটা বুঝে যান, আপনারা যখন ইউজ করবেন তখন কিন্তু ভালো করে আরো বুঝবেন। তো আমরা যখন ইউজারের কাছ থেকে ইনপুট বা কিছু নিই, লেখা নিচ্ছি, ধরে নাম নিলাম, সে নামটা এক অন্যভাবে লিখলো, কিন্তু আমি সেখান থেকে চেক করতেছি যে নামটা এরকম কিনা। এই চেকের জন্য আমাদেরকে অনেক বড় কোড লিখতে হতে পারে, ট্রাভার্স করতে হতে পারে, এটা সেটা, এটাকে সুযোগ করে দিয়েছে পিএসপি যে খুব সহজেই আমরা এই মেসিং গুলো বা রিপ্লেস গুলো করতে পারি। যখন পুরো একটা একটা পেজের মধ্যে আমি কিছু ওয়ার্ড আন্ডারলাইন করব, যখন আউটপুট দিব ওয়ার্ড আন্ডারলাইন করবো ডাইনামিক্যালি, তখন আমি কিভাবে করব, এটা আমাদের এই যে এই এই রেগুলো এক্সপ্রেশন যেগুলো রয়েছে সেগুলো দিয়ে করা যাবে খুব সহজেই। এই যে এরকম এরা চেক করে যে এই উপরে এরকম টুপি চিহ্ন গিগস থাকলে এরা বোঝায় যে এটা গিগস কোনো এরকম রয়েছে কিনা, তারপরে যে ব্র্যাকের মধ্যে যেটা থাকবে সেগুলো বলা যে এখানে কোনো এবিস আছে কিনা, এভাবে করে এইগুলো স্যাম্পলগুলো দিয়ে চেক করা হয় যে সেটা বিলং করে কিনা, ঠিক আছে। এই দেখেন, আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি, এই যে এখানে এখন আমার দেখেন প্রেগ ম্যাচের ক্ষেত্রে, এই দেখেন নট ইজ ইকুয়াল টু প্রেগ ম্যাচ, এই ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে আমাদের কি কি স্ট্রিং থাকবে, থাকবে না ডাবল স্ল্যাশের মধ্যে, এই যে একটা স্ল্যাশ একটা স্ল্যাশ মাঝখানে, এই যে নট এর এ জেড এ জেড, এগুলো এগুলো কিন্তু এখানে গিয়ে পাবেন যে এগুলো মানে কি, এই যে এগুলো মানে কি বোঝাচ্ছে, ঠিক আছে, যে কোনটা থাকলে কি হবে না হবে। তো এগুলো মূলত আমি যেটা আরেকবার ক্লিয়ার করে বলি, এগুলো ম্যাচ করতেছে যে এইগুলো রয়েছে কিনা এই নেমের মধ্যে, ইনপুট যে নেম নিচ্ছি, ঠিক আছে। আর নেমের মধ্যে যদি থাকে তাহলে বলবো অনলি লেটার এন্ড হোয়াইট স্পেস আর অ্যালাউড, ঠিক আছে। এগুলো চেক করে দেখতেছে, ম্যাচ করে দেখতেছে যে এগুলো নেমের মধ্যে রয়েছে কিনা, এই যে এইটুকু জিনিস, এটুকু জিনিস ম্যাচ করে দেখতেছি নেমের মধ্যে রয়েছে কিনা। এগুলো আপনার রেগুলার এক্সপ্রেশন গিয়ে যদি পড়েন, হলো পিএসপি রেগুলার এক্সপ্রেশন লিখে সার্চ দিলে হবে টিউটোরিয়াল পয়েন্টে, অথবা গিগস ফর গিগসে গিয়ে, তাহলে খুব সহজে বোঝা যাবে। ওকে, শুধু প্রেগ ম্যাচই না, আমাদের এখানে আরও অনেক কিছু ফাংশন রয়েছে, প্রেগ ম্যাচ, প্রেগ রিপ্লেস, প্রেগ ম্যাচ অল, প্রেগ রিপ্লেস, প্রেগ স্প্লিট, এই যে ইআরজি, ইআরজিআই, প্রেগ কোয়েট, এই যে এই জিনিসগুলো আমাদের ফাংশনে ব্যবহার হবে, এক ডেভেলপারদের জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। এগুলো খুবই সহজে আমরা এগুলো প্রেগ ম্যাচ বা রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করতে পারবো আমাদের প্রোগ্রামিং এ বা ডেভেলপিং এ, ঠিক আছে। এবার এরপরে কি করা হবে, এই যে এখানে ওই যে ফিল্টার ভার, ইমেলটা দিয়ে ফিল্টার ভার করা, এই ইমেল চেকের জন্য ফিল্টার ভার একটা খুবই বহুল ব্যবহৃত গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে ফাংশন, যেটাতে যে ফিল্টার ভ্যালিডেট ইমেল, এটা লিখলে অটোমেটিকলি ফিল্টার করে ফেলবে, ঠিক আছে। এভাবে করে যে প্রেগ ম্যাচ করতেছে কি ইউআরএল এর ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মধ্যে কোনো গার্বেজ দিচ্ছে কিনা এটা বুঝতে হবে। দেখেন এখানে কোনো আমরা ওয়েবসাইটের মধ্যে আমি কোনো
আমি হ্যাকিং করার জন্য কিছু দিচ্ছি কিনা, এই যে প্রেগ ম্যাচ দিলে আমরা দেখা যায় সেটাকে চেক করে দেখতে পারছে, বা আমি চাচ্ছি যে একটা যে ইউআরএল পাঠাবো সেখানে হোয়াইট স্পেস গুলো থাকবে না, এগুলো সব চেক করবে প্রেগ ম্যাচ দিয়ে, ঠিক আছে? তার মানে ইউআরএল ভ্যালিডেট করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো এই প্রেগ ম্যাচ। যেমন এখানেও প্রেগ ম্যাচ করা আছে, যে ইউআরএল দিয়ে যদি এরকম হয় তাহলে অলি এখানে নেম চেক করেছে, অলি লেটার অ্যান্ড হোয়াইট স্পেস আর অ্যালাউড এখানে ইউআরএল এর মধ্যে রাখতেছে, এই যে নেম এর মধ্যে প্রেগ ম্যাচের মধ্যে যদি এগুলো থেকে যায় তাহলে বলবো যে অলি লেটার অ্যান্ড হোয়াইট স্পেস আর অ্যালাউড। ইমেল আবার চেক করতেছে এখানে, এই যে এটা দিয়ে ইনভ্যালিড ইমেল ফরম্যাট। তো এইভাবে করে পিএসপি এই ফাংশন গুলো রেগুলার এক্সপ্রেশন ফাংশন গুলো দিয়ে আমরা খুব সহজেই আমাদের ইউআরএল নাম ইমেল এগুলো সঠিকভাবে লেখা হলো কিনা আমাদের ক্লায়েন্টের মাধ্যমে সেগুলো চেক করতে পারি। তো এরপরে পিএসপি ফর্ম কমপ্লিট এখানে শেষ, এরপরে পুরো জিনিসটা আমরা এভাবে করে একেবারে ফাইনালি ফর্মটা তৈরি করে ফেলেছি সেটা এখানে দেখানো হয়েছে। আমি যদি আরেক একটা এই ফাইনালটা শুধু রান করে দেখাই আপনাদেরকে, এই দেখেন এখানে আমাদের সবসময় প্রেগ ম্যাচও ইউজ করা হয়েছে, প্রেগ ম্যাচ দিয়েই আসলে ইউআরএল টিউআরএল সবকিছু চেক করা হয়েছে, আবার এমটি আছে কিনা সেটাও চেক করা হয়েছে। এখন যদি আমি এগুলোতে ভ্যালু দিই, আমি যদি ভ্যালু দিই তাহলে আমার সেটা নিচে শো করবে, এই দেখেন নিচে শো করছে, আর এখানে বলে দিছে ইনভ্যালিড ইনভ্যালিড ইউআরএল, ঠিক আছে? মানে ইউআরএলটা আমার সঠিক হয়নি, ইউআরএল সঠিক হয়নি, তারপর এখানে শো করছে যেগুলো যেগুলো দিছি, তাহলে যেখানে ইউআরএল শো হয়নি কেন, ইউআরএল আসলে এরকম হয় না, ডট কম বা সেটা কিছু একটা হবে, ঠিক আছে? এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। তো এইটা আমরা যে র পিএসপি দিয়ে ভ্যালিডেট করবো তা কিন্তু আসলে বাস্তবিক প্র্যাকটিক্যাল লাইফে যখন কোনো ফ্রেমওয়ার্কে কাজ করি তখন করা হয় না। তো আমি এই জন্য খুব একটা গুরুত্ব দিচ্ছি না, আমার ধারণাগুলো নিচ্ছি যে প্রেগ ম্যাচ বা এগুলো ফিল্টার আর এই ধরনের জিনিসগুলো ইউজ করা হয়, অনেক ডেভেলপার যদি কারোর সঙ্গে কাজ করি তারা যদি এগুলো ইউজ করে তখন আমাকে এখান থেকে দেখে প্র্যাকটিস করতে হবে। আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, প্র্যাকটিস কিন্তু এভাবে করে হয় না যে আমি একটা জিনিস ধরলাম ওর ধরে কিছু খুঁজে খুঁজে বের করলাম। আমি যখন কোনো কাজ করতে যাব সেখানে গিয়ে যেটা সমস্যা পড়বো সেই সমস্যা আমি যেভাবে করে হোক সমাধান করব, সেটা আমার একটা এক্সপিরিয়েন্স। তাছাড়া একটা একটা করে আমি ল্যাঙ্গুয়েজের জিনিসগুলো শিখবো এইখানে, আজকে একটা জিনিস আপনাদেরকে করে দেখাবো শেখাবো, আমার মনে হয় না দিস ইজ এ স্ট্রং ওয়ে অফ লার্নিং, ওকে? কারণ আমাকে জানতে হবে, এরপরে আমাকে নিজেই ইউজ করতে হবে আমার নিজের প্র্যাকটিক্যাল লাইফে যেখানে আমি প্রবলেম পড়বো। এখন আপনাদের সামনে আমি এই একটা একটা করে আমি আমি একটা একটা করে জিনিস নিয়ে একবারে লিখে লিখে বুঝাই দিলাম, বললাম, তাতে করে আপনাদেরও কতটুকু শেখা হলো আমার কতটুকু প্র্যাকটিস হলো। আমাকে নিজে আমি যখন ধরেন যেদিন আমি একটা ফর্ম ভ্যালিডেট করতে যাবো নিজে, তখন আমি যদি এখানকার ধরি যে কারোর সাথে আমি পিএসপি দিয়ে কাজ করতেছি, সে পিএসপি দিয়েই করে, তো আমি তো তার সিনিয়র, আমার আমি তো নিজে তখন লারাভেলের ফ্রেমওয়ার্কে ধরেন সাপোজ কথার কথা সবাই লারাভেলেই আমরা এগুলো করবো, অনেকগুলো লারাভেলে সহজ শুধু কিছু লাইন কোড লিখলে হয়ে গেল, এত ভ্যালিডেশন করা লাগে না, ওরা অটোমেটিকলি করে নেয়। তো তাহলে যদি সে তাও পিএসপি দিয়েই ভ্যালিডেট করে, র পিএসপি দিয়ে কোনো আমাদের প্রজেক্ট হচ্ছে, তাহলে আমাকে এগুলো তখন এখানে এসে দেখে সেই কাজটা ওখানে করতে হবে, না পারলে হেল্প নিতে হবে, এইটা হলো আমার শেখার মূল মাধ্যম। তাছাড়া আমি যা শিখবো এখানে এমনিতেই অতটা এফেক্টিভ হবে না, ওকে? তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে বন্ধু বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।